অর্থের অভাবে উন্নত প্রশিক্ষণের জন্য ব্রাজিল না পাঠানো কিশোর ফুটবলারদের আবারও পাঠানোর উদ্যোগ নিচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়। সংখ্যা কমিয়ে হলেও পাঠানোর আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর। তিনি বলেন, ব্রাজিল আর্জেন্টিনার সঙ্গে সমঝোতা চুক্তি সারতে পারলে এসব কাজ সহজ হবে। সময়টা ছিল 2019। ব্রাজিল এমবেসির মাধ্যমে দেশটিতে এক মাসের জন্য ফুটবল প্রশিক্ষণ নিতে গিয়েছিল এই চার ফুটবলার। প্রশিক্ষণ নিতে পরের বছর পেলের দেশে যাবার কথা ছিল 23 সদস্যের পুরো দলের। 21 সালে বঙ্গমাতা ও বঙ্গবন্ধু অনূর্ধ্ব-17 টুর্নামেন্ট থেকে বাছাই করা কিশোর দল ব্রাজিল আর কিশোরী দল পর্তুগালে যাবার কথা, কিন্তু এখনও হয়নি টাকার সংকুলান। উভয় টিমেরই আমরা পাসপোর্ট করে ফেলেছি, হ্যাঁ পাসপোর্ট করে ফেলেছি, এবং বালক টিমের কিন্তু আমাদের জিওটাও হয়ে গেছে, স্পোর্টস ক্লাব ইন্টারন্যাশনাল, এটার সাথেই আমরা করেছি আর কি। নতুন করে মন্ত্রণালয়কে আমাদের চাহিদা দিতে হয়েছে। 2021 সালে 36 ফুটবলারের আবাসন, খাবার ও প্রশিক্ষণে $20,000 চেয়েছিল ব্রাজিলের একটি ক্লাব, যা এখন বেড়ে দাঁড়িয়েছে $80,000। টাকার অঙ্কে 80 লাখেরও বেশি। সাথে আছে বিমান ভাড়াও। ব্রাজিল আর্জেন্টিনা ফ্রেন্ডশিপ আছে, ঠিক আছে, কিন্তু এমইউগুলি দরকার। এইটা আগায় নিয়ে যেতে পারলে আমাদের দেশের ফুটবলের জন্য, অন্তত ইয়াং জেনারেশনের জন্য ভবিষ্যতে অনেক উপকার হবে। যদিও ক্রীড়ামন্ত্রীর চাওয়া ফুটবলে শিশু কিশোরদের উদ্বুদ্ধ করতে সংখ্যা কমিয়ে হলেও ব্রাজিল পাঠানো হবে ফুটবলারদের। অর্থ মন্ত্রণালয় আশা করি যে তারা এটি আমাদেরকে এই বিষয়টি অনুমোদন দেবেন, আর যদি না দেন তাহলে আমাদের যে বাজেট আছে সে বাজেট থেকে খেলোয়াড় সংখ্যা কমিয়ে আমরা তাদেরকে পাঠাবো, বন্ধ করবো না আমরা এই টিম যাওয়ার ব্যাপারে, আমরা অবশ্যই এটাকে অব্যাহত রাখবো। দেশের ফুটবল নিয়ে কম বেশি ভাবনা আছে সবারই, সে জায়গায় খেলাটার উন্নয়নে অর্থ সংকটের কথা মাথায় রেখে ব্রাজিল বা আর্জেন্টিনার মতো দেশের সাথে ফুটবল বিষয়ে সমঝোতা চুক্তি করতে নিশ্চয়ই মনোযোগী হবে দেশের সরকার। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।